नमस्कार बंधुरा आमार चैनल रान्ना रेसिपी एंड आवार लाइफस्टाइलर पक्ष थेके सबाई के स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक नतूनत्व ओ अपूर्व स्वादेर रेसिपी आम सुजिर सन्देश। एटा खूब कम समये कम उपकरणे और खूब सहजे बनानो जाए। आसुन ताहले देखे नी ए आम सुजिर सन्देश बनाते की की उपकरण लागछे। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সুজি, 2 চামচ ঘি আর 1 চিমটি লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর নিয়েছি একটা বড় মাপের পাকা আম টুকরো করে কেটে পেস্ট করে। আর নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। আর নিয়েছি 2 চামচ নারকেল কোড়া। আর নিয়েছি কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস। এখানে আছে আলমন্ড, কাজু আর কিসমিস। আর নিয়েছি 4টি এলাচ থেতো করে। আর নিয়েছি স্বাদ মতো আখের গুড়। আসুন তাহলে এবার রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, আগে থেকেই ভেজে রাখা সুজিটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়েই আমি এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিতে থাকব। আমি নেড়ে চেড়ে নিয়েছি সুজিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা দিয়ে আমি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি থেতো করে রাখা এলাচ গুঁড়োটা। এটাও ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম সব ড্রাই ফ্রুটসগুলো। এটাও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে হালকা উষ্ণ গরম জল। এক গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব আমের পেস্টটা, পাকা আমের পেস্টটা দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে সুজির মধ্যে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এবার আমি আখের গুড়টা দিয়ে দেবো। এটা আখের গুড় দিয়ে করলেই খুব সুস্বাদু হবে, চিনি দিয়ে করলে অতটা সুস্বাদু হবে না। এবার আখের গুড় দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে এটা 2 মিনিট ধরে একদম লো ফ্লেমে রেখে এটাকে একদম শুকনো মন্ড তৈরি করে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজে কম উপকরণে এই সন্দেশ তৈরি হয়ে গেল। আপনারাও এই সন্দেশ আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এবার আমি এটাকে ভালো করে একদম শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা একদম আঠালো মন্ড তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে 2 মিনিট ঠান্ডা হতে দেব। এটা একদম আঠালো মন্ড তৈরি হয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এটা গোল গোল করে সন্দেশ বানাতে থাকব। দেখতে পাচ্ছেন দু হাতে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা চেপে চেপে লাড্ডুর মতো করে দু হাতের মাঝে রেখে এটা চ্যাপটা আকারে সন্দেশ বানিয়ে নেব। আর এর মধ্যে যেহেতু ড্রাই ফ্রুটস দেওয়া আছে এর জন্য এটা একটু ফেটে যাওয়ার চান্স আছে। এটা এরকম করে একটু ঠিক করে দিলেই খুব সুন্দর একটা সন্দেশের আকার তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সব সন্দেশগুলোকে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা 100 গ্রাম সুজিতে আমি মোট 16টা সন্দেশ বানিয়েছি। আর এর ওপর দিয়ে আমি কালারিং টুটি ফুটি দিয়ে দিয়েছি, তাতে সন্দেশটা আরও কালারফুল হয়ে উঠেছে এবং খেতেও খুব টেস্টি লাগবে। আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।